মুরব্বি মেয়ের কাছ থেকে অনুমতি আনা হয়েছে? জি, আমার মেয়ে অনুমতি দিয়েছে। তাহলে আমি বিয়ে পড়ানো শুরু করি। জি ইনশাআল্লাহ। ছেলে সিয়াম মিয়া, পিতা জাইদুল ইসলাম, কনে সাইমা রহমানকে পিতা নাসির রহমান নগদ 50,000 টাকা দেনমোহর পরিশোধ করিয়া বিবাহে আপনি সম্মতি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহলান সাহলান, আল্লাহর জন্য সিয়াম ভাই ও সাইমা আপার বন্ধন অটুট থাকুক, আমিন। এবং মহান রব্বুল আলামিন সিয়ামের সংসার জীবনে বরকত দান করুন, আমিন। এই ইসলামী গান ছাড়ো, আর বাচ্চারা তোমরা আনন্দ উল্লাস করো। আর সিয়াম, তুমি তোমার বিবাহের ওয়ালিমার উদ্দেশ্যে খাবার ও মেহমানদের দাওয়াতের ব্যবস্থা করো। ইনশাল্লাহ ভাই, আমি খুবই তাড়াতাড়ি করতেছি। আর অবশ্যই ধনীদের শুধু দাওয়াত দিবে না, সাথে গরিবদেরও দাওয়াত দিবে। তা না হলে ওয়ালিমার খাবারটা একটি মন্দ খাবার হিসেবে গণ্য হবে। ইনশাল্লাহ, আমি ধনী গরিব উভয়কেই দাওয়াত দিব। আচ্ছা, তাহলে ব্যবস্থা করো, আল্লাহ ভরসা। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয় মানো না করা, নামাজের সাথে নাই পরিচয় মানো না করা। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। প্রিয় কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিনের বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অভিনয়ের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যারা আমাদের দর্শকবৃন্দরা আছেন, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে ইনশাআল্লাহ আমরা দাওয়াতি কাজের উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটি ভিডিও ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত তৈরি করে যাব। আপনারা আমাদেরকে দোয়া করবেন এবং আমাদের দাওয়াতি কাজের ভিডিওগুলোকে মানুষের মাঝে শেয়ার করে পৌঁছে দিবেন। এই আশা করেই আজকের এই নাটকটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।